بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر الم تر كيف فعل ربك بعاد ارم ذات العماد التي لم يخلق مثلها في البلاد কুম আসসালাম ওয়া বারাকাতু আমাদের ভাই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে আলেমরা যদি পরস্পর মতভেদ করেন আমরা সাধারণ লোক কিভাবে আমরা সমাধানে আসবো ধন্যবাদ ভাইকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্যে তো আল্লাহ রব্বুল আলমিনের বাণী মিনকুম ফাইন তানাজ্জা তুম ফি শাইইন ফারুদুহু ইলাল্লাহি ওয়াররাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়ালইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তাউইলাহ আপনি যে প্রশ্নটা করেছেন তার উত্তর আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন এই আয়াতের মাধ্যমে আমাদের সমস্ত মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওহে ঈমানদারগণ যে তোমরা আল্লাহর ইতাআত করো অনুসরণ করো এবং রাসুলের অনুসরণ করো এবং তোমরা আরো অনুসরণ করো তোমাদের মধ্যে যারা শাসক বা ওলামা ইমাম আছেন তাদের অনুসরণ করো এই অনু এরপরে আল্লাহ বলছেন যে তোমাদের মাঝে যদি কোনো সামান্য বিষয়ে মতভেদ হয় তাহলে তাহলে তোমাদের যদি আল্লাহর ওপরে ইমান থাকে এবং পরকারের প্রতি ইমান থাকে তাই তবে এই মতভেদের বিষয়টি ফিরিয়ে দিবে আল্লাহর দিকে এবং রাসূলের দিকে অর্থাৎ কোরআন এবং সুন্নতের দিকে আর দালকে খায়ের আর এটাই তোমাদের জন্য উত্তম পন্থা এছাড়া আর অন্য কোনো পন্থা নেই আমাদেরকে সমাধান এভাবেই নিতে হবে তা আয়াতটির দিকে যদি আমি আর একটু ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব যে আল্লাহ রব্বুল আর আমিন এই প্রথম দিকে আল্লাহর এ তাঁতের কথা বলেছেন তারপরে রাসুলের এ তাঁতের কথা বলেছেন এরপরে এ তাঁত শব্দটা আর কিন্তু আমিরদের অনুসরণ ক্ষেত্রে না আনাতে তাফসীর কারকরা বলেন যে এতে বোঝা যাচ্ছে যে কোনো আমিরের বা আলেমের ইমামের শাসকের আনুগত্যটা হবে শর্ত সাপেক্ষ সেটা কোনটা যে আমির শাসক আলেম ইমাম কোরআন এবং হাদিস সুন্নাত ভিত্তিক নির্দেশনা দেবেন তো তার আনুগত্য করা আমাদের জন্যে তখন জরুরি হয়ে যায় আর যে আমির শাসক ইমাম কোরআন এবং ভিত্তিক আদেশ নিষেধ দিতে পারবে না তার আনুগত্য করা এখানে কথা বলা হয় নাই আর এই ক্ষেত্রে আবার দেখেন আরেকটি বিষয় এখানে যে যদি এই আনুগত্যের ক্ষেত্রে কোনো মতভেদ হয়ে যায় যেটা আপনি বলছেন এই ক্ষেত্রে আমাদের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন জরুরি করে দিয়েছেন যে এই আমরা ফিরে আসব কোরআন এবং সুন্নাতের দিকে যদি আমাদের ইমান থাকে তাহলে ইমানের দাবি অনুযায়ী কোরআন এবং সুন্ন ভিত্তিকই ফয়সালা নিতে হবে তো আমাদের যে আলেম কোরআন এবং সুন্নাত ভিত্তিক ফাইসালা দিবেন তার আনুগত্য করা এখানে আমাদের জন্য জরুরি হবে তো বলবেন সবাই তো কোরআন হাদিসের কথা বলে না আপনাকে অবশ্যই বুঝার যোগ্যতা রাখতে হবে এতটুকু আপনার আলেম থাকতে হবে যে কোন আলেম কোন ইমাম আপনাকে সঠিক নির্দেশনা দিতে পারছেন এতটুকু বিবেক তো আল্লাহ আপনাকে দিয়েছেন তো ভালো মন্দের পার্থক্য করার জন্য আল্লাহ জ্ঞান অর্জন করা ছাড়া আপনি হক বাতিলের করতে পারবেন না আপনি জ্ঞান অর্জন করতে হবে অতটুকুই কমপক্ষে মৌলিক জ্ঞান যে আপনার ভালো মন্দ বা হক না হক আপনি যেন বুঝতে পারেন আর এটা সব ক্ষেত্রে আপনি বুঝেন এটাও ঠিক দুনিয়ার ক্ষেত্রে আপনাকে ঠকানো যায় না জমি কেনার ক্ষেত্রে ঠকানো যায় না তারপরে পণ্য কেনার ক্ষেত্রে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনাকে ঠকানো যায় না অতএব দিনের ক্ষেত্রে আপনি কেন মনে করছেন যে আমি ঠকে যাব অতএব ওই যেমনভাবে দিনের ক্ষেত্রে আপনাকে ওইভাবে সোচ্চার থাকতে হবে যেভাবে আপনি এই দুনিয়ার ক্ষেত্রে আপনি সোচ্চার থাকেন আপনাকে আপনি ঠকেন না আপনি আসলটা খুঁজে বের করতে পারেন ঠিক ওইভাবেই আপনাকে সঠিক আলেম ওলামা খুঁজে তার কাছ থেকেই আপনি সমাধান নেবেন এটা এটাই আল্লাহ রব্লা আলমীর নির্বি নির্বিধান নির্দেশ আর নবী সাল্লাইসাল্লামও বলেছেন যে তারাক্ত ফিক তাদিলুম বেহমা কেতাবুল্লাহ সুন্নতি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম যতদিন পর্যন্ত তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরে থাকবে তত ততদিন পর্যন্ত কখনো তোমরা পথভ্রষ্ট হবে না অতএব এই দুইটা আঁকড়ে ধরলেই আপনি আর পদভ্রষ্ট হবেন না বিভ্রান্ত হবেন না এই মূলনীতিতেই আপনি আলেমদের কাছ থেকে আপনি এলেম অর্জন করবেন সমাধান নেবেন তাহলে আপনার কোনো দ্বিধা উদ্বন্দ্ব থাকবে না আল্লাহ আলাম।